নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা হচ্ছে এখানে আমি সন্তুরের চাপেতে সঙ্গে বুকচি দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব এ বাংলায় হচ্ছেটা কি এগড়া বজবজের পর এবার দুবরাজপুর তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা একের পর এক বিস্ফোরণ একের পর এক বোমাবাজি একের পর এক বাজি কারখানায় আগুন গোটা বাংলার মানুষ আজ চোখে চোখ রেখে প্রশ্ন করছেন গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছেন তাদের সুরক্ষা কোথায় এই মুহূর্তে দুবরাজপুরের ছবি দেখতে পাচ্ছেন দুবরাজপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা এমনটাই উঠে এসেছে তথ্যে মনোরঞ্জন রয়েছেন আমাদের প্রতিনিধি আরো তথ্য জানাবে কিন্তু একটা প্রশ্ন তো উঠবেই আর কতদিন এভাবে চলবে একের পর এক বিস্ফোরণ আর কতদিন মানুষের সুরক্ষা নিয়ে হবে ছিনিমিনি খেলা আরো আরো একবার গ্রাউন্ড জিরোতে জানার চেষ্টা করবো মনোরঞ্জন রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখো সন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দুবরাজপুরে ব্লকের পদুমা পঞ্চায়েতের গোড়াপাড়া গ্রাম এখানে কিন্তু শফিক শেখের বাড়িতে বিস্ফোরণ হয়েছে দেখো তুমি আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে দেখো এই যে বাড়ি একতলা বাড়ি তার ওপরের অংশ দেখো ভেঙে পড়েছে তার মানে বিস্ফোরণের তীব্রতা কতটা ভয়াবহ ছিল একটা পাকা বাড়ির একাংশ ভেঙে পড়েছে এখানে খড়ের গাদার মধ্যে দেখো ইঁটগুলো একটা একটা করে দেখা যাচ্ছে বাড়িতে ফাটল ধরেছে যত তত্ত্ব কিন্তু দেখো বোমার যে সুতলি সেগুলো পড়ে রয়েছে অর্থাৎ বের একবার এগড়া বজবজের পর এবার বীরভূম যেখানে বোমার শব্দে কেঁপে উঠল গ্রাম আমি আরও একটু দেখানোর চেষ্টা করব যদিও রাস্তার অবস্থা খুব খারাপ এবং খুব সাবধানে যেতে হচ্ছে সন্তু কারণ কোথায় কি থাকবে সেটা বলা যাচ্ছে না তবু তারই মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি এই সেই বাড়ির অংশ একদম সাবধানে পুলিশ কিন্তু একদম সাবধানে একদমই সন্তু একদমই এবং তুমি দেখো পুলিশ কিন্তু এই মুহূর্তে বাড়ি সিল করে দিচ্ছে তালা মেরে দিচ্ছে চারিদিকে পুলিশ মোতায়েন রয়েছে অর্থাৎ যে বোমার শব্দে কেঁপে উঠেছিল এবং এবং গ্রামবাসীরা আমি সেই বাড়িটাই আরও একবার দেখাচ্ছি দেখো এই সেই বাড়ি ভেতরে পুলিশ রয়েছে তালা মেরে দেওয়া হচ্ছে শফিক শেখ শেখ পলাতক বলে আমরা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানতে পারছি এবং আমি আরও একটু দেখানোর চেষ্টা করবো এই যে বাড়ির ভেতরে আমি গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে যেখানে দেখো পুলিশ রয়েছে পুলিশ তদন্ত করছে এবং দেখো দুজন পুলিশকর্মীও কিন্তু রয়েছেন একজন পুলিশ অফিসার তিনি বেরিয়ে যাচ্ছেন এইমাত্র এবং দেখো কীভাবে পড়ে রয়েছে চারিদিকে ফ্যান চলছে অর্থাৎ বাড়িতে যখন বিস্ফোরণ হয় তখন নিশ্চয়ই কেউ ছিলেন যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আগে যাওয়াটাও কিন্তু খুব রিস্কের সন্তু তবু আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এই সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে এবং কোথাও কেরোসিনের একটা গন্ধ ঝাঁঝালো গন্ধ কিন্তু এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে অর্থাৎ বারুদের গন্ধ কেরোসিনের গন্ধ সব মিলিয়ে কিন্তু একটা যে তদন্তের মোড় কোন দিকে নেয় এবং দেখো বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে গ্রামে রয়েছে এবং তারা কিন্তু গ্রাম ধরে রেখেছে গ্রামবাসীরা তারা কিন্তু কোনো রকম কোনো কথা বলতে চাইছেন না তারা কার্যত মুখে তা কুলু পেটে দিয়েছেন তারা কেউ বলছেন তারা এখানে নয় কেউ আবার বলছেন সময় নেই অর্থাৎ কোথাও গিয়ে তাদের মধ্যেও একটা ভয় কাজ করছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে গ্রামে মোতায়েন রয়েছে এবং যে শফিক শেখের বাড়ি সেই বাড়ি দেখাবো একের পর এক বিস্ফোরণ একের পর এক বাজি কারখানা এখন একের পর এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা